নিবেদন করছে ঢাকা জুয়েলার্স আমাদের ডালখোলা শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে 25 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। কালিয়াগঞ্জের নাট্য মন্দিরের দুর্গাপূজো অনেক দিনের পুরনো। এখানে নিজস্ব মন্দিরে পূজা হয় নিষ্ঠা ভরে। আর 5টা মন্দিরের মতো হলেও নাট মন্দিরকে ঘিরে সাধারণ মানুষের রয়েছে আলাদা আবেগ। পূজোর 4টে দিন দর্শনার্থীদের ঢল নামে পূজো প্রাঙ্গণে। পূজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, আর হাতে কটা দিনই বাকি, তারপরে মা আসবেন মর্তধামে। ক্লাবগুলির পাশাপাশি বনেদী বাড়ি থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে পূজোর প্রস্তুতি জোর কদমে। উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী মন্দিরগুলির মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের নাট মন্দিরের দুর্গাপূজো। ভক্তি ও নিয়ম নিষ্ঠা মেনে এখানে পূজিতা হন দশভুজা। এবছর 76তম বর্ষে পদার্পণ করেছে এই পূজো। নাট মন্দির কমিটির সম্পাদক প্রকাশ কুণ্ডু জানিয়েছেন, সন্ধি পুজো আর অষ্টমীর সকালে প্রচুর মানুষের সমাগম হয় এখানে। এখানে মেলাও বসে। নাট মন্দিরের মৃন্ময়ী প্রতিমার পুজো এখানকার মানুষের কাছে আবেগের, তাই প্রতি বছরের মতো এবারও পুজোর সামগ্রিক প্রস্তুতিতে মন্দিরে পড়েছে নতুন রঙের প্রলেপ। পাশাপাশি আলোকসজ্জাতেও থাকছে নতুনত্ব। শুভ শারদীয়া, এবার নাট মন্দিরের দুর্গা উৎসব 76তম বর্ষ পুজো হচ্ছে। তো এই চ্যানেলের মাধ্যমে গোটা কালিয়াগঞ্জবাসীকে জানাই তথা আমাদের উত্তরবঙ্গবাসীকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন। আমাদের এই দুর্গাপূজা আগামী 21 তারিখ থেকে শুরু হচ্ছে, সপ্তমী অষ্টমী নবমী এখানে নানা রকম প্রোগ্রাম থাকে। দশমীতে মায়ের বিসর্জন হয়, অষ্টমীতে ভোগ রাগ প্রচুর লোকজনের সমাগম হয়। অষ্টমীর উপলক্ষে অঞ্জলি প্রদান প্রচুর ভিড় হয় এখানে, অঞ্জলি দিতে আশেপাশে প্রচুর লোকজন আসে, সমস্ত পাড়ার থেকে ভক্তবৃন্দরা তারা অঞ্জলি দেয়। এটা এখানে নিষ্ঠা সহকারে পূজা আর্চা হয় প্রচুর, মানে পুরনো অনেক দিনের পুজো, তো সেই কারণে এখানে সব মহিলাদের একটা আবেগ প্রবণ একটা সবার জড়িত আছে। এই আবেগ ঘন পরিবেশে সবার আসে এই একটা আস্থা নিয়ে যে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেয়, অশুভ শক্তি নিধন করে শুভ শক্তির সকলের মনে জাগ্রত হোক। ভাই মন্দির আছে এখানে, প্রত্যেক বছর মায়ের প্রতিমা তৈরি করা হয়, এখনও কাজ চলছে প্রতিমা, এক চালা প্রতিমার মধ্যেই আমাদের এই নাট মন্দিরে পুজো হয়। এখন এই মোটামুটি একটু ব্যস্ততায় চলছে সবার সব দিক দিয়ে। লাস্ট আমাদের তো প্যান্ডেল ট্যান্ডেল সেরকম হয় না, শুধু মন্দিরে পূজা নিয়েই যা করা হয়, পূজার উপরেই মেন ফোকাসটা সবার থাকে, পূজাটা যাতে নিষ্ঠাভাবে হয় সেই কারণে। আরসিটিভি সংবাদ, কালিয়াগঞ্জ। আগামী 14 অক্টোবর শনিবার সকাল 9টা থেকে রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ার সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পাবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477785512 এই নম্বরে। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না? ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে? অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে? ডাউন সিনড্রোম রয়েছে? বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে? লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণী, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।